sholat kita samin ya kalau tangkap. স্নিগ্ধ সুন্দর সবুজ নয়নাভিরাম, এক কথায় অসাধারণ। দর্শক বন্ধুরা, আর্মি দ্বারা পরিচালিত জলশিরি সেন্ট্রাল পার্ক থেকে স্বাগত জানাচ্ছি। আমি লিখন সরকার হিমেল। আজ আমি এসেছি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক জলশিরি সেন্ট্রাল পার্ক। আজ সারাদিন এখানে থাকব এবং জলশিরি সেন্ট্রাল পার্কের সমস্ত কিছু যতটুকু পারি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে ঢাকার একটু দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলশিরি, এটা মূলত একটি আবাসন প্রকল্প। আর এই আবাসন প্রকল্পের 21 নম্বর সেক্টরে অবস্থিত জলশিরি সেন্ট্রাল পার্ক। লেক দিয়ে ঘেরা পার্কের চারপাশ, সেখানে ঘোরার জন্য রয়েছে প্যাডেল বোর্ড। নীল আকাশ আর সবুজের এক অদ্ভুত অনুভূতি পাবেন এখানে। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটি, গোলকধাঁধার বাগান। বন্ধুরা, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে একটা মানে চা বাগানের মতো। সিলেটে যেমন চা বাগান থাকে, চা বাগানের মতো মাঝখানে আবার ওঠার একটা জায়গা আছে টাওয়ারের মতো। চলুন দেখি ভিতরে ঢুকি কি অবস্থা। এই যে রাস্তা দিয়ে ঢুকলাম, দুপাশে গাছ, এদিক দিয়ে হেঁটে যাওয়া যায়। নিচে আবার টিলা দেওয়া আছে, এই যে টাইলস, এটা দিয়ে হেঁটে হেঁটে সুন্দর একটা বনের মতো আপনি চলে যেতে পারেন। মাঝখানে, একেবারে মাঝখানে দেখেন টাওয়ারের মতো আছে, ওই যে মানুষজন এখানে দাঁড়ায় আছে, ওইখানেও যাব, গিয়ে দেখাবো। দর্শক বন্ধুরা, আগেই বলেছিলাম সম্ভবত এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক। এটি বলার উদ্দেশ্য বা কারণ, আপনি এইখানে আসলে টের পাবেন একদম গোলকধাঁধার একটা গাছ, চারিদিকে গোলকধাঁধা এবং গাছ দিয়ে এটা সাজানো হয়েছে। কোন দিকে যাবেন পথ খুঁজে পাবেন না, আবার পথ হারিয়ে যাবেন, আবার পথ খুঁজে পাবেন। আর এই মাঝখানে এই টিলার উপরে উঠলে সম্পূর্ণ জায়গাটা মনে হবে একটা সিলেটের চা বাগানে আপনি দাঁড়িয়ে আছেন। মানে ঢাকার ভিতরে এরকম একটা পার্ক, সেই পার্কের ভিতরে এরকম সিলেটের একটা চা বাগানের ফিল নিয়ে আসা এবং একটা গাছ দিয়ে গোলকধাঁধা করা, সত্যি এটা অবিশ্বাস্য। এবং অবিশ্বাস্য রকম সবুজ, সুন্দর, নয়নাভিরাম, মনোরম। আমি ধন্যবাদ জানাই এই আইডিয়াটা যে জেনারেট করেছে এবং এইটা যে মানে বাস্তবতার মুখ দেখতে পেরেছে, এইটা একটা অসাধারণ ব্যাপার। মানে এরকম স্পট তো বাংলাদেশে দেখা যায় না আমার জানা মতে। আমি অনেক জায়গায় গিয়েছি, আমি কখনো চোখে পড়ে নাই। আমার জানা মতে এটাই বাংলাদেশে প্রথম। এর আগে আমরা অনেক ইংলিশ মুভিতে দেখেছি এরকম বিভিন্ন স্পটের কথা, কিন্তু এই প্রথম দেখে আমি খুবই অভিভূত। এই জায়গা যদি আমি কম্পেয়ার করি সিলেটের চা বাগানের সাথে, আমি একটা মিল খুঁজে পাচ্ছি। দেখেন সূর্যের আলো যখন গাছের পাতায় পড়ছে, অসাধারণ বাতাস, এক কথা অ্যামেজিং। মানে এবং বাচ্চারা দেখতেছেন, বিভিন্ন বাচ্চা, বিভিন্ন বয়সের দর্শনার্থী আগমন ঘটেছে, তারাও খুব মুগ্ধতার সাথে উপভোগ করতেছে জায়গাটা। আর এখন একেবারে মধ্য দুপুর, দুটো আড়াইটা বাজে। আমার ধারণা বিকেল হতে হতে আরো মানুষ যখন আসবে, এই জায়গাটাকেই সবাই বেশি করে বেছে নিবে। জলশিরি সেন্ট্রাল পার্ক শুক্রবার সর্বসাধারণের জন্য বন্ধ থাকে, শুধুমাত্র সেনাবাহিনীতে কর্মরত কর্মচারীদের জন্য খোলা থাকে। সেনাবাহিনীর পরিবার পরিজনদের জন্য জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। এছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সর্বসাধারণের প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা। এখানে ঢুকতে গেলে বিভিন্ন নিয়ম মেনে ঢুকতে হবে। বড় সাইনবোর্ডে পার্ক ব্যবহারের নিয়মাবলী লেখা আছে। এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সেও আরও তথ্য দেয়া থাকবে, দরকার হলে দেখে নিতে পারবেন। আমার ভালো লাগতেছে, কিন্তু ওই যে ঢোকার সময় যে 200 টাকা এন্ট্রি ফি দেওয়া লাগছে, ওইটা ঠিক হয় না। 100 টাকা হলে ঠিক আছিল। এই আয়শা, মনে করেন দূর থেকে আয়শা, এই যে যদি শুনি যে 100 টাকা বেশি। দৃষ্টিনন্দনে পার্কটি দেখতে প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন, মুগ্ধ হন বিভিন্ন অংশের আলাদা আলাদা সৌন্দর্য দেখে। বাচ্চাদের খেলার জায়গাটা তাদের জন্য খুবই মনোরম।
ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য নিরাপদ এবং অনেক সুন্দর জায়গাটা, অলমোস্ট সারা দিনের জন্য এখানে ঘোরা যায়। এত বড় জায়গায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে সুন্দর একটি রেস্টুরেন্ট পাবেন, কিন্তু খাবার আগে দাম এবং নিজের পকেট চেক করে নেওয়াই ভালো। রয়েছে তথ্য প্রদান কেন্দ্র, বিশাল জায়গা হয়, এখানেও মানুষ বসে সবুজ উপভোগ করতে পারেন। নাগরিক কর্মব্যস্ততায় একটু বিনোদন দিতে ডে লং ট্রিপের জন্য এটি হতে পারে আদর্শ ভেন্যু, কিন্তু ব্যক্তিগত গাড়ি ছাড়া গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিকেলের মধ্যেই ফিরে আসা উত্তম। আপনি এই পার্কে তিনভাবে আসতে পারবেন। নতুন বাজার 100 ফিট হয়ে বেড়াইট গুদারাঘাট হয়ে নৌকা দিয়ে বালু নদী পার হয়ে সিএনজি কিংবা অটোরিকশায় আপনি জলসিঁড়িতে আসতে পারবেন। আমি অবশ্য এই রাস্তা দিয়েই এসেছি। কুড়িল বিশ্বরোড 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে যেতে পারবেন জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। কুড়িল বিশ্বরোডে রয়েছে বিআরটিসি বাস সার্ভিস। এছাড়া ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে সুলতানা কামাল ব্রিজ পার হয়েও আপনি জলসিঁড়িতে আসতে পারবেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই পার্কটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক। এতক্ষণ ভিডিও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইলো।